নির্বিশ দ্বিতীয় সেশন কাটানোর পর তৃতীয় ও শেষ দিনের শেষ সেশনে দারুণ ভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। তৃতীয় সেশনে কোনো উইকেট শিকার করতে না পারলেও প্রথম সেশনে 5 উইকেট শিকার করা টাইগাররা তৃতীয় সেশনে আরো 5টি উইকেট শিকার করে অল আউট করেছে শ্রীলঙ্কাকে। বাংলাদেশের অভিষিক্ত পেসার নাহিদ রানা দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তৃতীয় সেশনে। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তিন পেসার নিয়ে একাদশ সাজানোর টিম ম্যানেজমেন্ট সুযোগ দেয় তরুণ পেসার নাহিদ রানাকে। গতিময় এই পেসার বল হাতে নেওয়ার আগে নিশান মাদুষ্কাকে হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। দলীয় তিন রানে তাকে মেহেদি হাসান মিরাজের ক্যাচে পরিণত করে উইকেট উৎসবের শুরু করেন খালেদ আহমেদ। এরপর দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিসের জুটি যখন জমে যাওয়ার দশা, তখন খালেদ হানেন জোড়া আঘাত। দলীয় 40 রানে কুশল ও 41 রানে করুণারত্নকে ফিরিয়ে টানা 3 উইকেট তুলে নেন সিলেটের এই পেসার। অ্যাঞ্জেলো ম্যাথিউস সাজ করে ফেরেন দলীয় রান 50 হওয়ার আগেই। বাংলাদেশ অধিনায়ক শান্তর দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে এরপর শরীফুল ইসলাম দলীয় 57 রানে দীনেশ চান্দেমালকে সাজঘরের পথ দেখালে একেবারেই খেই হারিয়ে ফেলে লঙ্কানরা। ব্যাটিং বিপর্যয়ের পর শ্রীলঙ্কার হয়ে হাল ধরেন ধনঞ্জয় ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। 5 উইকেটে 92 রান নিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়া শ্রীলঙ্কা নতুন উদ্যমে মাঠে নামে। চা বিরতির আগ পর্যন্ত তাই কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি টাইগাররা, অবশ্য তাতে দায় আছে সুযোগ হাত ছাড়ারও। 49 ওভারে স্কোরবোর্ডে 217 রান নিয়ে চা বিরতিতে যান ধনঞ্জয়া ও কামিন্দু। চা বিরতি শেষে ফিরে বেশিক্ষণ ক্রিজে স্থিত হতে পারেননি দুজনই, অবশ্য তুলে নেন সেঞ্চুরি। নাহিদ রানার শিকার হয়ে বিদায় নেওয়ার আগে দুজনই করেন 102 রান করে। শেষ দিকে কেউ মাথা তুলে দাঁড়াতে না পারায় 280 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। বাংলাদেশের পক্ষে খালেদ আহমেদ ও অভিষিক্ত নাহিদ রানা 3টি করে এবং শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম 1টি করে উইকেট শিকার করেন। লঙ্কানদের জবাব দিতে নেমে অবশ্য বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। দিনের খেলা শেষ করার আগেই টাইগার হারিয়ে ফেলেছে জাকির হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। দিনের খেলা শেষ হওয়ার একটু আগে বিদায় নেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।